রাত্রি দেড়টার সময় আমার জন্য আর নিজের জন্য বানিয়ে এনেছে ম্যাগি। এর মধ্যে স্পেশাল কি আছে তোমাদের বলছি, এগ দেওয়া রয়েছে, তার সাথে ঝুরি আলু ভাজা দেওয়া রয়েছে, আর চিজ রয়েছে, তাই তো, আর অরিগানো আছে। টেস্ট করে তোমাদের বলছি, দেখে তো মনে হচ্ছে রেডি হয়েছে। মুখে আলুর ফ্রাইগুলো বেশ ক্রাঞ্চি ক্রাঞ্চি পড়ছিল, হেভি লাগছিল। ঝিনকুর ব্লগ, আজকে সকাল সকাল ব্রেকফাস্টটা তো তোমাদের সাথে শেয়ার করলাম, আর এখন যা যা করবো সেগুলোও তোমাদের সাথে অল্প অল্প শেয়ার করবো, তোমরা দেখতে থাকো। আজ কিন্তু প্রচুর প্ল্যান আছে, স্পেশাল স্পেশাল প্ল্যান, তো সেগুলো তোমাদের সাথে অবভিয়াসলি শেয়ার করবো। সেগুলো দেখার জন্য তোমাদের পুরো ব্লগটা অবশ্যই দেখতে হবে। তোমাদেরকে দেখাই আরো দারুন দারুন কয়েকটা জিনিস, চল। এই দেখো, ফার্স্টে দেখাই, এটা হচ্ছে অপরাজিতার গাছ, আর এইগুলো হচ্ছে কাঁটা গাছ, কিন্তু ফুলগুলো দারুন ফুটেছে। আর এইগুলো হচ্ছে, দেখো কি সুন্দর ফুলগুলো, এক একটা স্টিকে এক একটা ফুল হয়। কালারগুলো অসাধারণ দেখতে লাগছে, দেখো দুধে হালকা কালারের।
আর এখানে আছে কিছু পাতাবাহার গাছ। আর এখানেও একটা সাদা ফুল হয়েছে, এটা হচ্ছে বাসক পাতার গাছ। আর এইখানে আরেকটা পাতাবাহার গাছ আছে, দেখতে পাচ্ছ পাতাগুলো। তো এবার তোমাদের দেখাই আমাদের ছাদের গাছগুলো। এইগুলো দেখো, জাস্ট মানে দারুণ লাগছে কালারগুলো। 9 o'clock এগুলো তো বাগান বিলা। এটাতেও সবে ফুল আসতে শুরু করেছে। আর এটা হচ্ছে বেল ফুল, কুঁড়ি রয়েছে, ফুলও হয়েছে আজকে। দেখো এখানেও রয়েছে। এরকম একটা গাছগুলার ছাদ থাকলে এখানেই কিন্তু সময় কেটে যায়। পরে এটা আরও সুন্দরভাবে সাজানোর ইচ্ছা আছে, যাক কতটা কি সাকসেসফুল হই। এই এত গরমের মধ্যে দুপুর 12টার সময় আমি জেনারেলি তো অফিসে থাকি, এসির মধ্যে থাকি, আজকে বাড়িতে থেকে প্রচণ্ড কষ্ট হচ্ছে গরমের মধ্যে। তোমাদের অবস্থা, আমার বাড়িতে বাকিদের অবস্থা, মানে দিদি মামুনি ওদের অবস্থা আমি বুঝতে পারছি। গরমের মধ্যে রান্না করাটা প্রচণ্ড কষ্টকর হয়। উফ, বাপরে, হ্যাটস অফ টু অল অফ ইউ। চলো, বসে থাকলে তো হবে না, আমাকে এখন এই এত কিছু ভাজ করতে হবে। এগুলো ভাজ করে নিলে তারপরে মেয়েরা আসবে, ঘর দরগুলো পরিষ্কার করবে, এবং স্নান থেকে বেরিয়ে লাঞ্চ করে তোমাদের সাথে আবার বাকি ব্লগটা কন্টিনিউ করবো। ব্লগ বলছি, বাকি ব্লগটা কন্টিনিউ করবো, তো স্টে। আর হ্যাঁ, বেলের এইরকম ঘোল বা লস্যি বা শরবত তোমরা কে কে ভালোবাসো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমার তো বেলের শরবতকেই মনে হচ্ছে আজকে লাঞ্চ হয়ে গেল। প্রচণ্ড পেট ভাড় করে, তো সেই জন্যে আমি না কটায় লাঞ্চ করতে পারবো। বিকালে উঠে আবার একটু বেরোনোর রয়েছে, তারপরে আরেকটা স্পেশাল প্ল্যান রয়েছে, সেটা তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, তো অবশ্যই দেখতে থাকো। তো খেয়ে দিয়ে উঠে আমটা তো রোদ্রে দিয়েছিলাম শুকাতে, দেখি আমের অবস্থা কীরকম হয়েছে, আমশি হয়েছে নাকি। দেখো ওখানে কি সুন্দর একটা বুলবুলি বসে রয়েছে তারের মধ্যে। তো এই হচ্ছে আম, শুকিয়ে এসছে কিন্তু আরেকটু শুকালে ভালো হয়। আর একটু শুকাবে। তো গড়িতে রাত্রির 12:40 বাজে, আর তোমাদের সাথে অনেকক্ষণ পরে আবার দেখা করতে এলাম। অ্যাকচুয়ালি সন্ধ্যাবেলার যে স্যাডেন প্ল্যানটা ছিল সেটা একটুখানি চেঞ্জ হয়েছিল, যার জন্য সন্ধ্যাবেলায় তোমাদের সাথে গল্প করতে আসতে পারিনি। এক বন্ধুর বার্থডে ছিল, সে ট্রিট দিল। কী কী খেলাম বলো তো, ফ্রাইড রাইস, তার সাথে ছিল একটা চিকেনের আইটেম, চিকেন ইন ব্ল্যাক বিন সস, আর মিক্সড চাউমিন ছিল।
তো সেই সব খেয়ে এসে পুরো বিছানায় ফ্ল্যাট হয়ে গেছিলাম। তারপরে তোমাদের সাথে ভাবলাম ব্লগটা এন্ড করা হয়নি, তাই ব্লগ এন্ড করতে চলে এলাম। আজকে ঝিঙ্কুর ব্লগের এন্ড করতে আমি চলে এসেছি। এই যে আমাদের সাথে ঝিঙ্কু ম্যাডামও আছে। এই তো ঝিঙ্কু ম্যাডাম, তোমার ব্লগে আজকে আমি ঢুকে পড়েছি। হ্যাঁ, আজকে আমি বললাম যে তুমি ব্লগ পেন্ট করো, সবাই তো দর্শকরা রোজ রোজ আমাকে এন্ডে দেখে বোর হয়ে গেছে, ওই জন্য ভাবলাম যে ওকে এন্ড করতে দিই। আমি করছি তাহলে ব্লগ এন্ড। আর তোমরা অবশ্যই প্রত্যেকে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো, বেশি বেশি করে শেয়ার করো। কি করছো তোমরা? ঝিঙ্কুর ব্লগটা আরো যাতে সবাই দেখতে পায় তার ব্যবস্থা করো। আর কিছু বলবে ঝিঙ্কু? না, আর কিছু আপাতত বলার নেই। আমার দর্শক বন্ধুরা জানে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক, বাকিদের শেয়ার আর সাবস্ক্রাইব করবে। যারা এখনো সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করো, যদি ভালো লাগে, যদি মনে হয় ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো আর বাকিদের সাথে শেয়ার করো। আর আমি জানি যে তোমাদের যাদের ভালো লাগে তারা অবশ্যই আমার নোটিফিকেশন পেলে এসে দেখো, তো আলাদা করে কিছু বলার নেই, তাদের জন্য একটা ফ্লাইং কিস। সো চলো, টাটা, গুড নাইট এন্ড স্টে টিউন। গুড নাইট, চলো টাটা, বাই।